খেলার খবরে স্বাগতম, জানাবো ফুটবলের খবর। 2024 সালে জাতীয় দল সহ ক্লাবের হয়ে যেসব ট্রফি জেতার সম্ভাবনা রয়েছে লিওনেল মেসির, আসুন দেখে নেই এক নজরে। 2024 সালে মেসি মেজর লীগ সকারের পুরোটাই খেলার সুযোগ পাবেন। 2022 সালে কাতার বিশ্বকাপ জয়ের সুখস্মৃতি নিয়ে 2023 সাল শুরু করেছিলেন লিওনেল মেসি, মাঠের পারফরমেন্সে এবছরও তিনি ছিলেন দুর্দান্ত। 2023 সালে আর্জেন্টিনার জার্সিতে কোনো শিরোপা না জিতলেও ক্লাব পর্যায়ে পিএসজির হয়ে দুটি এবং নতুন মৌসুমে ইন্টার মায়ামিতে গিয়ে জিতেছেন আরও একটি শিরোপা। 2024 সালেও বেশ কয়েকটি শিরোপা জেতার সুযোগ রয়েছে বিশ্বকাপ জয়ী তারকা লিওনেল মেসির সামনে। 2024 সালে ক্লাবের পাশাপাশি জাতীয় দলের হয়েও ট্রফি জেতার সুযোগ রয়েছে মেসির সামনে। জাতীয় দলের হয়ে দুটি এবং ক্লাবের হয়ে মেসি জিততে পারেন অন্তত চারটি ট্রফি, সেগুলোই জানবো এবার। 2024 সালে প্রীতি ম্যাচও বিশ্বকাপ বাছাই ম্যাচ ছাড়াও কোপা আমেরিকার মতো টুর্নামেন্ট মাঠে নামবে আর্জেন্টিনা। এছাড়াও অলিম্পিকে সোনা জেতারও সুযোগ রয়েছে তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নদের সামনে। অর্থাৎ 2024 সালে আর্জেন্টিনার জার্সিতে কোপা আমেরিকা ও অলিম্পিকে সোনা জেতার সুযোগ রয়েছে লিওনেল মেসির সামনে। 2024 সালে মেসি মেজর লীগ সকারে পুরোটাই খেলার সুযোগ পাবেন। জাতীয় দলের দুই শিরোপার পাশাপাশি তৃতীয় শিরোপা হিসেবে মেসি জিততে পারেন ইন্টার মায়ামি আমেরিকান কাপ। গত মৌসুমে লিগস কাপ জেতার কারণেই মূলত এই টুর্নামেন্ট খেলার সুযোগ পেয়েছে ইন্টার মায়ামি। এছাড়াও মেসির সামনে রয়েছে কঙ্কা কাপ চ্যাম্পিয়ন লীগ জেতারও। এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হলে ইন্টার মায়ামি বছরের শেষ দিকে গিয়ে ইন্টার কন্টিনেন্টাল কাপে খেলার সুযোগ পাবে। মেসির সামনে সুযোগ রয়েছে ইউএস ওপেন কাপের শিরোপা জেতারও। শেষবার ফাইনালে হেরে রানার্স আপ হয়েছিল মেসিরা, এবার নিশ্চয়ই শিরোপা জিততে মুখিয়ে থাকবেন আর্জেন্টাইনাই অধিনায়ক। এছাড়া লিগস কাপের শিরোপাও ধরে রাখার চ্যালেঞ্জে রয়েছে বিশ্বকাপ জয়ী ফুটবলারের সামনে। বন্ধুরা, আপনাদের কি মনে হয় এতগুলো ট্রফি মেসি 2024 সালে জিততে পারবে? আপনার ধারণাটি কমেন্টে লিখুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে আরিফ ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।